আজকে আমি হেলটক অন কেয়ার ডিউরিং ম্যাস্ট্রুয়াল পিরিয়ড অর্থাৎ মাসিকের সময় কী ধরনের স্বাস্থ্যবিধি মেনে চলা প্রয়োজন তা নিয়ে আলোচনা করব নেম অফ দ্য টপিক কেয়ার ডিউরিং ম্যাস্ট্রুয়াল পিরিয়ড নেম অফ দ্য স্টুডেন্ট নেম অফ দ্য এভেলিউটার মেথড অফ টিচিং ইউজ অফ এভিয়েটস গ্রুপ কমিউনিটি পিপল ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি এরিয়া টাইম থার্টি মিনিট ডেট অবজেক্টিভ অর্থাৎ উদ্দেশ্য ম্যাস্ট্রেশান কী ম্যাস্ট্রাল সাইকেলগুলি কী কী তার সম্পর্কে মহিলা ও মেয়েদের বোঝানো ম্যাস্ট্রুয়েশনের সময় কী কী ফিজিক্যাল এবং ফিজিওলজিক্যাল চেঞ্জ হয় তা সম্পর্কে মেয়েদের বোঝানো ম্যাস্ট্রেশনের সময় কী কী প্রবলেম হতে পারে তা মহিলা ও মেয়েদের বোঝাতে হবে ম্যাস্ট্রুয়াল হাইজিন কী তা সম্পর্কে বুঝাতে হবে ম্যানস্ট্রেশনের সময় কী কী মেনে চলতে হবে তা সম্পর্কে মেয়েদের ও মহিলাদের হবে টাইম অবজেক্ট কন্টেন্ট মেথড অফ টিচিং এভিয়েটস এভাল ইন্ট্রোডাকশান আমি এনে আর ট্রেনিং ইনস্টিটিউট কৈলাস্বরের ফার্স্ট ইয়ারের ছাত্রী আজ আমি আপনাদের সামনে কেয়ার ডিউরিং মেনস্ট্রুয়াল পিরিয়ড সম্পর্কে আলোচনা করব ডেফিনিশন অফ ম্যানস্ট্রেশান অর্থাৎ ম্যানস্ট্রেশনটা কী প্রথমে তা জানব ম্যানস্ট্রেশন বা ঋতুস্রাব বা মাসিক একটি প্রাকৃতিক প্রক্রিয়া এবং শরীরের শারীরবৃত্তীয় প্রক্রিয়া ঋতুস্রাব হলো নারীর মাসিক রক্তপাত যখন মহিলাদের ঋতুস্রাব হয় তখন তাদের শরীরে শরীর জড়ায়ুর আস্তরণ ছিঁড়ে ফেলে মাসিকের রক্ত জরায়ু থেকে জরায়ুর মুখের ছোট্ট খোলা অংশের মাধ্যমে প্রবাহিত হয় এবং জুনি দিয়ে শরীর থেকে বেরিয়ে যায় বেশিরভাগ মাসিক তিন থেকে পাঁচ দিন স্থায়ী হয় ফেস অফ মেস্ট্রুয়াল সাইকেল মাসিক চক্রের তিনটি পর্যায়ে রয়েছে যা হরমোন পরিবর্তনের কারণে শুরু হয় ম্যাস্ট্র্যাল পিরিয়ড মাসিক চক্রের প্রথম দিন জরায়ুর ঘন আস্তরণ যাকে বলা হয় করণ শুরু হয় এটি জনি হতে রক্তপাত বেরিয়ে আসে একটি স্বাভাবিক মাসিক চার থেকে ছয় দিন স্থায়ী হতে পারে ঋতুস্রাব বেশিরভাগ রক্তকরণ প্রথম তিন দিন ঘটে এটি তখনো যখন মহিলা তার ব্যাক ল্যাগস প্যালভিক ক্র্যাম্পিং ব্যথা অনুভব করতে পারে ক্র্যাম্পিংগুলি হালকা থেকে গুরুতর পর্যন্ত হতে পারে ফলিকলার ফেস ফলিকলার ফেস এর সময়ে ডিমবাসর একটি ডিমের ফলিকল একটি ডিম ছাড়া ছাড়ার জন্য প্রস্তুত হয় সাধারণত প্রতিটি চক্রে একটি ডিম নিগত হয় এই প্রক্রিয়াটি ছোটো বা দীর্ঘ হতে পারে এবং মাসিক চক্রের দৈর্ঘ্য সবচেয়ে বড় ভূমিকা পালন করে একই সময়ে গর্ভধারণের প্রস্তুতির জন্য জোরায়ু নতুন অ্যান্ড্রোমেটিয়াম বৃদ্ধি করতে শুরু করে লুটিয়াল ফেস এই এই পর্যায়টি ডিম্ব ফুটনের দিনে শুরু হয় যেদিন ডিম্বাশয়ের উপর ফলিকল থেকে ডিম বের হয় এটি একটি স্বাভাবিক মাসিক চক্রের সাত দিন থেকে ২২ দিন পর্যন্ত যে কোনো সময় ঘটতে পারে ডিম্ব ফুটনের সময় কিছু মহিলারা একদিনেরও কম লাল দাগ বা লোয়ার বেলবিকে বেতা বা অস্বস্তি থাকে ফিজিক্যাল অ্যান্ড ফিজিওলজিক্যাল চেঞ্জ ডিউরিং ম্যাস্ট্রেশন অর্থাৎ মাসিকের সময় কী কী শারীরিক ও মানসিক পরিবর্তন হয় সেগুলি হলো মাসিকের সময় সাধারণ পরিবর্তনগুলি নির্ণরূপ ঋতুস্রাবের পূর্বের লক্ষণ পিরিয়ড শুরু হওয়ার আগে যেসব লক্ষণ দেখা দেয় যেমন স্তনে কোমলতা বা বিরক্তি পেটে কোমরে পায়ে বেতা ক্লান্তিবুধ টেনশন বা রাগান্দিত ক্ষুধা বাড়ায় শক্তির অভাব অনুভূত করা বমি হওয়া মাথা ব্যথা ভয় দুশ্চিন্তা বিরক্তি স্তনে আটসার ইত্যাদি দেখা দেয় প্রবলেম ডিউরিং ম্যাস্ট্রেশন বেতা প্রচণ্ড রক্তকরণ এমিনোরিয়া ডিজমেনোরিয়া শুরুতর বাধা ইত্যাদি প্রবলেম দেখা দেয় ফ্যাক্ট অ্যাবাউট ম্যানস্ট্রেশন মাসিক দশ থেকে সতেরো বছরের মধ্যে যে কোনো সময় হতে পারে ঋতুস্রাবের সময় স্বাভাবিক নিঃসরণ থার্টি থেকে ওয়ান হান্ড্রেড এইট্টি মিলি এর মতো থাকে যার মধ্যে বেশি পরিমাণে রক্ত থাকে স্বাভাবিক মাসিক চক্র আঠাশ দিনের জন্য মাসিক চক্র শরীরের একটি স্বাভাবিক এবং শারীরবৃত্তীয় প্রতিক্রিয়া ভাঙনের প্রয়োজন নেই ঋতুস্রাব আধ্যাত্মিকতার সাথে জড়িত নয় ঋতুস্রাব যৌন যোগাযোগ যোগাযোগের জন্য একটি বাধা নয় তবে এড়ানো উচিত কেয়ার ডিউরিং ম্যানস্ট্রাল পিরিয়ড ঋতুস্রাব দ্বারা আমাদের দৈনন্দিন জীবন যাতে ব্যাহত না হয় তা নিশ্চিত করার জন্য মাসিকের স্বাস্থ্যবিধি অপরিহার্য হতে পারে এটি নিশ্চিত করে যে আমরা আমাদের প্রতিদিনের রুটিন কাজ যেমন স্কুলে যাওয়া কাজে যাওয়া বা বাড়ির কাজ করা চালিয়ে যেতে পারে এটি সম্ভাব্য বিব্রতকর পরিস্থিতিগুলিকেও প্রতিরোধ করতে পারে এবং ফলস্বরূপ আমাদের এবং আমাদের শরীর সম্পর্কে আত্মবিশ্বাসী করে তোলে সঠিক মাসিক স্বাস্থ্যবিধি বজায় রাখা আমাদের সুস্থ এবং বিকাশের জন্য গুরুত্বপূর্ণ রেস্ট্রিকশন প্লেস অন গার্ল ওমেন ডিউরিং ম্যানস্ট্রেশন মে বা মহিলাদের স্কুল বা কর্মস্থলে উপস্থিত হওয়া উচিত নয় মেয়েদের বা মহিলাদের মাসিকের সময় খেলাধুলা করা উচিত নয় মেয়ে বা মহিলাদের শরীর ধোঁয়া স্নান করা উচিত নয় মেয়ে বা মহিলাদের পরিবারের অন্য সদস্য থেকে আলাদাভাবে ঘুমানো উচিত মেয়ে বা মহিলাদের পরিবারের সদস্যদের জন্য খাবার রান্না করা উচিত নয় মেয়ে বা মহিলাদের নির্দিষ্ট খাবার খাওয়া উচিত ইত্যাদি সমাজে দেখা যায় যেগুলি সম্পূর্ণ কুসংস্কার মেজারিং ফর ম্যানস্ট্রুয়াল মেনটেইন ম্যানস্ট্রুয়াল হাইজিন মাসিকের সময় ঘন ঘন স্যানিটারি নেপকিন বদলাতে হবে প্রতিদিন স্নান করতে হবে যৌনাঙ্গের পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে প্রত্যেকবার টয়লেট ব্যবহারের পরে যৌনাঙ্গের অংশটি সাধারণ জল দিয়ে ধুয়ে ফেলুন কখনো সাবান ব্যবহার করবেন না মাসিকের সময় সুতি বা পুরাতন কাপড় ব্যবহার এড়িয়ে চলুন পায়ের মাঝখানের জায়গাটি শুকনো রাখুন পুষ্টিকর খাবার যেমন পর্যাপ্ত পরিমাণে ফল শাক সবজি দুধ প্রচুর পরিমাণে পানি পান করুন ঠান্ডা যুক্ত খাবার এড়িয়ে চলুন তেল ভাজা যুক্ত খাবার সীমিত রাখুন ইত্যাদি হেলথ সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরিধান করতে হবে প্রত্যেক দিন স্নান করতে হবে নখ ছোটো করে রাখতে হবে পিউবিক হেয়ারগুলি পরিষ্কার করতে হবে পুষ্টিকর খাবার গ্রহণ করতে হবে কনক্লুশন এতক্ষণ আমি আপনাদের মেস্ট্রেশন কি এবং মেস্ট্রুয়াল হাইজিন কি তা সম্পর্কে আলোচনা করেছি এবং আপনারা কিভাবে মেস্ট্রুয়াল হাইজিন বজায় রাখবেন সে সম্পর্কে বলেছি আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং পোস্টারটি আমি ডেসক্রিপশানে লিংক দিয়ে দেব